আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন মিথুন রাশির 2019 সাল কেমন যাবে, অর্থাৎ এই পুরা 2019 সালটি মিথুন রাশির এক নজরে জানার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। মিথুন রাশির প্রধান বৈশিষ্ট্য হলো এরা অত্যন্ত সাহসী, দৃঢ় মনোবল ও ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন। এদের মানে প্রচুর আত্মবিশ্বাস, এমনকি মানে বুদ্ধিমান, বিষম লোক এবং মিথুনটা পুরুষ রাশি। এদের প্রভাবকারী গ্রহ বুধ, এমনকি শুভবার বুধ, শুক্র, শনিবার, শুভ সংখ্যা 5, শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের 5, 14, 23, এমনকি শুভবর্ণ সবুজ, সাদা ও নীল। জ্যোতিষশাস্ত্র মোতাবেক মিথুন রাশির মানে প্রতীক হচ্ছে নারী পুরুষের মিলিত ছবি, তাই প্রকৃতিগতভাবে এই রাশির বৈশিষ্ট্য হচ্ছে রহস্যময়তা। রহস্য বলতে অর্থাৎ সৃষ্টির জন্যই এদের প্রচেষ্টা, মানে কি সৃষ্টি, মানে কোনো কিছু সৃষ্টি করার জন্যই যেন এরা জীবনে আসছে। এদের জীবনে মানে কখনো দুঃখের ছায়া, আবার কখনো সুখের আলোয় এরা বাসে। এদের থাকে প্রচুর মনের দৃঢ়তা, কর্মশক্তি, উৎপাদনশীল ক্ষমতা, এ তেমনি নারী সুলভ নম্রতা, ভদ্রতা, ভালোবাসা ও স্নেহ মমতায় পরিপূর্ণ থাকে এদের জীবন। এদের যোগ্যতা থাকে সর্বদা সৃষ্টিধর্মী কাজ, শিল্প, সাহিত্য, সঙ্গীত, অভিনয়, এই জগতের প্রতি একটা আলাদা অধিকার বা ঢুকে থাকতে বা লেগে থাকার প্রবণতা এদের মধ্যে দেখা যায়। তবে মনে মন সরলতা, উদারতায়, ক্ষমা, দয়া, মায়ায় পরিপূর্ণ থাকে। এমনকি পরদুঃখ কাতরতা, দৈবানুভূতি বা দৈব সহযোগিতা এরা পেয়ে থাকে। তবে প্রচণ্ড প্রশংসাপ্রিয়তার ছাপ থাকে, লোকের সাথে ভালোভাবে এরা মিশতে পারে, এমনকি প্রভাব প্রতিপত্তি বিস্তার ঘটাতে সক্ষম হয় এরা। এদের মূলমন্ত্র হচ্ছে এরা কাজের বেলায় কাজই, কাজ ফুরালে ফাজি, অর্থাৎ কর্ম নিয়ে লেগে থাকার একটা প্রবণতা। এরা অত্যন্ত নির্ভীক, স্পষ্টবাদী, চতুরতা এবং দ্বিধাবোধ বা মানসিক দম্ভ এরা মোটেই পছন্দ করে না। আত্মবিশ্বাসী এবং প্রচণ্ড তর্কবিদ, যে জিনিস এরা ধরবে সেইটাই মানুষকে বিশ্বাস করিয়ে ছাড়বে। অবশ্য এরা সঠিক জিনিসটা নিয়ে লড়াই করে, অর্থাৎ লড়াই করার যে মানসিকতা এটা হচ্ছে যেটা প্রকৃত এবং ঠিক তাই নিয়ে লড়াই করবে মিথুন রাশির জাত ব্যক্তিরা। যাই হোক, তবে কখনো কখনো আবেগপ্রবণ ও বাস্তববাদিতার জন্য এরা মিলিয়ে ফেলে বা অনেক সময় ব্যাক করতেও দেখা যায়। মিথুন রাশির জাতক জাতিকারা শিল্প, সাহিত্য, কবিতা, এমনকি আবৃত্তি বা চিকিৎসা জগতে পারদর্শিতা, সাংবাদিকতা বা কোনো কিছু সৃষ্টির রহস্যের মধ্যে এরা ডুবে থাকে। তাছাড়া জগতে যত বড় বড় পুস্তক ব্যবসায়ী বা পুস্তক প্রকাশক আছে, তারা প্রায় দেখা যায় এরা মিথুন রাশির জাত ব্যক্তি। যাই হোক সুপ্রিয় দর্শক, এবার আসি এক নজরে মিথুন রাশির 2019 সাল কেমন যাবে, আমাদের সঙ্গে থাকুন এবং শুনুন। সুপ্রিয় দর্শক, এক নজরে মিথুন রাশির 2019 সাল। বর্ষারম্ভকালে আপনার রাশি অধিপতি বৃশ্চিকে দেবগুরু বৃহস্পতি যুক্ত, অপরদিকে ধনভাবস্থ রাহু এবং তৎপরবর্তী 18 এপ্রিল রাহুর আপনার রাশিতে পদার্পণ নানাবিধ কারণে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। কর্ম, মোক্ষ, সুনাম, যশ, পদোন্নতি ও ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হলেও আর্থিক ভিত মজবুত হওয়ার সম্ভাবনা কিন্তু কম। অবশ্য 7ই ফেব্রুয়ারি দেবসেনাপতি মঙ্গলের মেষ রাশিতে গমন, দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায়, অচল ব্যবসা সচল, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হয়, ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের সম্ভাবনামূলক নয়। 3রা মার্চ দেবগুরু বৃহস্পতির অতিচার গতি দ্বারা ধনু রাশিতে গমন বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের জন্য স্মরণীয় তথা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হয়, গোটা পরিবারে প্রশান্তির সুবাতার বইবে। তবে মনে রাখবেন, সমগ্র বছরটাই আপনার রাশির সপ্তমে শনি মহারাজ। জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় হাসপাতালে ছোটাছুটি করেও ক্ষান্ত হবে না। উচ্চ চিকিৎসার্থে বিদেশ গমন, এমনকি ছোটো
ছোটখাটো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনামূলক নয়। পয়লা জুন আপনার রাশি অধিপতি বুধের রাশিতে পদার্পণ, আপনার ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় সম্ভাব্য ক্ষেত্রে কারামুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। দীর্ঘদিনের অসমাপ্ত কাজ সমাপ্ত তথা নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তি তথা যোগ্য কর্ম লাভের আশায় বিদেশ গমনের পথ সুপ্রসন্ন হবে। 4 অক্টোবর বিদ্যাপতি শুক্রাচার্যের বিদ্যাভাবে গমন ও রাহুর দৃষ্টিপাত নানাবিধ কারণে শিক্ষার্থীদের মন ফেসবুক, টুইটার, ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হবে, যার ফলশ্রুতিতে উচ্চশিক্ষার দ্বার বন্ধ হয়ে পড়তে পারে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ তথা সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হলেও তাদের সাথে কারণে অকারণে মতানৈক্য ঘটার সম্ভাবনামূলক নয়। ভ্রাতা ভগ্নীদের সাথে সদ্ভাব বজায় থাকবে। শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, সেই সঙ্গে ধার দেনা ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ হবে। শরীর স্বাস্থ্য কেমন যাবে 2019 সালে? বর্ষারম্ভকালে ষষ্ঠে বৃহস্পতি ও ষষ্ঠপতির উপর রাহুর দৃষ্টিপাত, অপরদিকে 18 এপ্রিল থেকে আপনার রাশিতে রাহুর অবস্থান। নানাবিধ কারণে মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, শিরঘূর্ণন, শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, আর্থ্রাইটিস, নাক কান গলার রোগ, রক্তদুষ্ট পীড়া, দুর্ঘটনা জনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি ও অস্ত্রোপচারজনিত কারণে প্রচুর দেহ কষ্টের কারণ হবে। সেই সঙ্গে জীবনসাথী ও সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে। অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত ব্যয় কিন্তু এবছর লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। কর্ম ব্যবসা অর্থ কর্মপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন, অচল ব্যবসা সচল, কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ গমন, এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতির কারণ সূচনা করলেও কর্ম ও ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে। মনে রাখবেন, ধনবাবস্থ রাহু ও তৎপরবর্তী আপনার রাশিতে পদার্পণ নানাবিধ কারণে ধন উপার্জন অপেক্ষা ধন ক্ষয় বেশি হয়। ধার দেনা এমনকি ঋণের জালে আবদ্ধ হবার সম্ভাবনা। অংশীদার ও সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখুন ও শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। মনে রাখবেন, লটারি, ফাটকা, জোয়ার, রেস, শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ শুভ অপেক্ষা অশুভ ফলই বেশি ঘটাবে। অর্থকড়ির মামলায় এবছর কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দাম্পত্য সুখ ও আত্মীয় স্বজন কেমন হবে 2019? সপ্তম ও দশমপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে তথা জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা যেমন বাড়বে, তেমনি জীবনসাথীর চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হবার সম্ভাবনা প্রবল। ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় থাকবে তথা তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণে সহায়ক হবে। পিতামাতার সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার 2 নম্বরই কাজবাজ ফাঁস করে দিতে পারে। 10ই সেপ্টেম্বর শুক্রাচার্যের কন্যা রাশিতে গমন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। উপরন্তু বন্ধু বান্ধব কাউকেই সংকটকালে কাছে না পাওয়ায় সত্যিকারে বন্ধু চিনতে সক্ষম হবেন। বিদ্যা শিক্ষার্থীদের কেমন যাবে এবং ভবিষ্যৎ কেমন 2019? বিদ্যা ও দ্বাদশপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাব, অপরদিকে 18 এপ্রিল থেকে রাহুর বিদ্যাভাবে দৃষ্টিপাত নানাবিধ কারণে শিক্ষার্থীদের মন ফেসবুক, টুইটার, ইউটিউব, প্রেম প্রসঙ্গ, অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ভালো করা কঠিন হয়ে পড়বে, যার ফলশ্রুতিতে উচ্চশিক্ষার দ্বার স্তব্ধ তথা বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়বে বই কি কমার সম্ভাবনা কম। এক কথায় শিক্ষার্থীদের এবছর কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের বলে প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলতে হবে। অবশ্য মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। প্রেম, প্রীতি ও বন্ধু মিত্র কেমন 2019? প্রেমের দেবতা শুক্রাচার্য ও দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বিনিয়োগ শুভ তথা সুদূর প্রসারী হবে। প্রেমিক, প্রেমিকা ও জীবনসাথীর কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। বাণিজ্যিক সফল লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে। 1 জুন রাশি অধিপতি বুধের রাশিতে পদার্পণ, শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তবে অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ও অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবছর লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার উপঢৌকনাদিও সমান তালে প্রাপ্ত হবেন।
যানবাহন ও অর্থ ব্যয় কেমন? গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণ যেমন হবে, তেমনি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রী আসতে পারে। এবছর রাহু মঙ্গল ও শনির কুপ্রভাবে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, চোর, সিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এমনকি শত্রু ও বিরোধী পক্ষ সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দিয়েও ক্ষান্ত হবে না, যানমালের ক্ষতি সাধনের চেষ্টা চালাবে। গোটা বছরই দ্বিচক্র যান এড়িয়ে চলা আপনার জন্য মঙ্গলকর হবে। অশুভ ঘটনা ও ঋণগ্রস্ততা, দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি, ছোটখাটো অস্ত্রোপচার, অস্ত্রাঘাত, নিত্য নতুন অজ্ঞাত ব্যাধিপীড়ার প্রকোপ, অপরদিকে জীবনসাথীর শারীরিক অসুস্থতা সব মিলিয়ে মন অতিশয় জীর্ণ করে তুলবে। আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না, আপনাকে ঋণের জালে আবদ্ধ করতে পারে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় বিবাহ ও দ্বিবিবাহে বাধা তো হবেই, সেই সঙ্গে দু নম্বরই কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে ইমেজ নষ্ট শুধু নয়, শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত হতে পারে। ভ্রমণ ও যাত্রা, কর্ম, ব্যবসা ও ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের সম্ভাবনা প্রবল। অবশ্য এবছর ভ্রমণ জনিত শ্রম অর্থ ব্যয় করাবে ঠিকই, কিন্তু ফল লাভ সে পরিমাণ করানোর সম্ভাবনা নেই। ভ্রমণকালীন মূল্যবান কাগজপত্র, পাসপোর্ট ও অর্থকড়ি সতর্কতার সাথে রাখুন, নচেত চোর, সিটিংবাজ, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে বাড়ি ফিরতে হবে। মনে রাখবেন, এবছর পথে পাওয়া অর্থ, মানিব্যাগ, মোবাইল প্রভৃতি তুলে আনায় বিপদ আপদ আপনার পিছু অনুসরণ করতে পারে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়।